হ্যালো আসসালামু আলাইকুম আমরা গতদিন ক্যারিয়ার প্ল্যানিংয়ের উপরে একটা ছোট্ট একটা কনসেপ্ট নিয়ে কথা বলেছিলাম আজকে আমরা গতদিন যেমন বলেছিলাম যে আমরা ছোট ছোট আকারে ক্যারিয়ার প্ল্যানিংয়ের উপরে ছোট ছোট আমরা ভিডিও নিয়ে আসবো লাইভে আসবো তো আজকে আমাদের বিষয় হচ্ছে সিবি রাইটিং তো আমরা পাশ করে আসলে সবারই জব দরকার তো জব নিতে গিয়ে আমাদের যেটা নিয়ে সমস্যা হয় আমরা নিজেকে ঠিকভাবে উপস্থাপন করতে পারি না মানে আমরা জব আমাদের সব কিছু আছে আমরা ওয়েল স্কিল আমরা সব কিছু বিষয়ে ভালো জানি বাট আমি যদি এটা আমার এমপ্লয়ারের কাছে ঠিকভাবে উপস্থাপন না করতে পারি তাহলেও আসলে জিনিসটা ঠিক হবে না এবং যার ফলে যেটা হয় যে আমরা কখনোই আমাদেরকে নিজেদেরকে ঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারি না তো এই জন্য আমরা আজকে সিভি রাইটিং এর উপরে গুরুত্ব দিয়ে রাইটিং এর উপরে আমরা একটা মোটামুটি ভালো একটা রাইটিং এর উপরে আমরা একটা মোটামুটি ভালো একটা ভালো সময় ধরে একটা গ্রিফ দেওয়ার চেষ্টা করব তো আমরা ভিতরে ঢুকি তো আমরা কি কি ধরনের একটা বায়োডাটা বা সিভি বা এগুলো কি আছে যেমন প্রথমে আছে সিভি ভিটা হ্যাঁ তো এইটা আমাদের আসলে কোন কাজের জন্য তৈরি মানে ইউজ করা হয় সেটা আমাদের জানা দরকার এইটা সাধারণত স্কলারশিপ এডুকেশনাল কাজে তারপরে রিসার্চ কাজে এমফিল ফিল পিএইচডি ইত্যাদিতে আমাদের ডকুমেন্ট আকারে সিবি পাঠানো লাগে তো তখন আমরা এটাকে ক্যারিকম ভিটা বলতেছি এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যদি আমরা ইউএসএ ইউএসএ উচ্চারণ করি তাহলে রেজিউম আর যদি ইউকে উচ্চারণ করি তাহলে রেজুমি হ্যাঁ তো এইভাবে উচ্চারণ হয় তো এরকম রিজিউমটা কিভাবে কেন আমাদের ইউজ করা হবে আমরা সাধারণত বিজনেস এবং প্রাইভেট জবগুলোতে যে যে সংক্ষিপ্ত আকারে ডকুমেন্টটা পাঠাই তাই সেটাই আসলে রিজিউম এরপরে আছে হচ্ছে বায়োডাটা বায়োডাটাটা আসলে আমাদের আহ সাধারণত আসলে বিয়ে বা অন্যান্য সামাজিক কার্য সম্পাদনের জন্য এটা তৈরি করা হয় হ্যাঁ তো আমরা ইচ্ছা করলেই আসলে আমরা বায়োডোটা লিখতে পারি না কারণ আসলে বায়োডোটা অন্য জিনিসের হিসেবে ব্যবহৃত হয় এছাড়া আছে প্রোফাইল তো প্রোফাইলটা আমাদের উচ্চ মানের বা টপ লেভেল চাকরির জন্য যে ডকুমেন্ট তৈরি করা হয় সেটাকে বলতেছে প্রোফাইল হুম তো সিভিটা আমাদের সাধারণত কোনো পেজ লিমিট নেয় এটা যে কোনো পেজের হতে পারে রেজিউমটা এক থেকে দুই পৃষ্ঠার হলেই সবচেয়ে ভালো যেটা আমরা আসলে আমরা যেটা নিয়ে আমাদের বেশি আলোচ্য বিষয় বায়োডেটা এক থেকে তিন পৃষ্ঠা হতে পারে প্রোফাইলে দুই থেকে ছয় হতে পারে যেটার কোনো সাধারণত কোনো লিমিট নাই তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রেজিউম তো আমাদের এই রেজিউম টাইপসও আছে অনেকগুলো ধরনের রেজিউম টাইপস আছে যেমন আমরা প্রথমটা বলতে পারি যে ক্রোনোলজিক্যাল রিজিউম এইটা সাধারণত তাদেরকেই ব্যবহার করা উচিত তারা আসলে অভিজ্ঞতার বিবরণটা খুব ভালোভাবে উপস্থাপন করতে পারবে অর্থাৎ সে যে একটা বিষয়ে স্পেশালাইজড যেমন যদি কেউ স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিংয়ে স্পেশালাইজড হয় তাহলে সে খুব বা সে স্পেশাল পিএইচডি করেছে বা ভালো জ্ঞান অর্জন করেছে তখন এটাতে লেখা যায় আবার কেউ যদি একদম স্পেসিফিক স্পেসিফিক জব ফিল্ডে যেতে চায় যেমন এম বিএ এইচআরএম পিএইচডি এইচ তখন আমাদের এইসব ক্রোনোলজিক্যাল রিজিউম ব্যবহার করা যেতে পারে বা কোনো জায়গাতে তার কোনো জবের কোনো কর্মবিরতি নেই হ্যাঁ এই ধরনের ইয়া হতেও পারবে আবার দেখা যাচ্ছে যে কেউ দশ বছর ইয়া করে কোনো একটা ডিপার্টমেন্টের হেড হয়েছে তখনও ক্রোনোলজিক্যাল রিজিউম কাজে লাগতে পারে এরপরে আসে ফাংশনাল রিজিউম ফাংশনাল রিজিউমটা সাধারণত আমাদের যাদের দরকার হয় তারা হচ্ছে পেশা পরিবর্তন করতে চাইলে পেশা বা পেশায় যদি মানে যে জব ফিল্ডে যদি তার কোনো গ্যাপ থাকে যে সে পড়াশোনার জন্য বা অন্য কোনো ইয়ার কারণে পারিবারিক সমস্যার কারণে অনেকদিন জব করে নাই এরকম থাকতে পারে বা অনেক জবে জবে দেখা যাচ্ছে যে অতীতের মানে আগের যে জবের যে এক্সপিরিয়েন্স সেটার খুব বেশি দরকার নাই সেখানেও আমরা ফাংশনাল রিজিউম তৈরি করতে পারি আবার কিছু দক্ষতা আছে যেমন অ্যাডমিন অ্যাকাউন্টস এইচ সেলস এগুলোতে আমাদের এটাতে তৈরি করা যেতে পারে আর একটা আছে যে কম্বিনেশন কম্বিনেশনটা সাধারণত ক্রোনোলজিক্যাল এবং ফাংশনাল সমন্বয়ে তৈরি করা হয় এবং এটা সাধারণত ফ্রেশার এক্সপিরিয়েন্স দুজনেই তৈরি করতে পারে এখন ইউজেসের ওপর নির্ভর করে আমাদের রিজিউমগুলোকে আবার অনেকগুলা ভাগে ভাগ করা যায় যেমন ইনফোগ্রাফিক রেজিউম এটা সাধারণত আসলে বিভিন্ন ভিডিও পাওয়ার পয়েন্ট বা গ্রাফিক সফটওয়্যারে তৈরি করা হয় যেটা আসলে বেসিক্যালি যাদের দরকার যেমন অনেক জব গ্রাফিক্স ডিজাইনার আছে ফ্যাশন ডিজাইনার আছে ভিডিও প্রফেশনাল আছে তাদের আসলে এটা দিয়ে তৈরি করা যেতে পারে এরপরে হচ্ছে টার্গেটেড এখন আমরা হচ্ছে একদম এক্স্যাক্টলি ক্যারিয়ার ক্যারিয়ার অবজেক্টিভ এবং ক্যারিয়ার সামারি জব এক্সপিরিয়েন্স দিয়ে আমরা হচ্ছে মানে টার্গেট জব ওরিয়েন্টেড যদি হয় তাহলে টার্গেটেড রিজিউম হবে এবং যারা আসলে প্রকৃতপক্ষে জব খুঁজছেন এবং স্পেসিফিক সিস্টেমে জব খুঁজতেন তাদেরকে অবশ্যই টার্গেট রিজিউমে তাদের রিজিউমটা তৈরি করা উচিত এরপরে রিজার্ভ রিজিউম যে মানে একজন চাকরি প্রার্থী দেখা যাচ্ছে যে অনেকগুলো সেক্টরে আবেদন করতে পারে তখন তাদের আসলে রিজার্ভ রিজিউমই তৈরি করা উচিত এছাড়া আছে অনলাইন রিজিউম আছে তো আমরা অনলাইন রিজিউমটাও যেমন বেরি জবস ডট কমে আমরা রিজিউম করে থাকি তো সেটাও আমরা অনলাইন রিজিউম হিসেবে কনসিডার করব এরপরে আছে মিনি রিজিউম মিনি রিজিউম আসলে অনেকটা ভিজিটিং কার্ডের মতো যে এ এপাশ ওপাস করে ইয়া করতে পারি এখন জব সিকার্সের জন্য আসলে এই পার্সোনাল ব্র্যান্ডিংটা খুব জরুরি নিয়ে আমরা পরবর্তীতে আর একটা লাইভে আসবো এই পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে এরপরে আমাদের প্রফেশনাল রাইটিং এ কি কি করা উচিত কি কি করা উচিত না সেগুলা নিয়ে আমরা আলোচনা করি আমাদের অবশ্যই এসএসসি সার্টিফিকেটের নাম অনুযায়ী ফুল নেম দিয়ে লিখতে হবে এবং আমরা অনেক সময়তে লিখে দেখি রিজিউম অফ উমুক সিবি অফ উমুক সব আমরা না লিখে সরাসরি নিজের নামটাই সুন্দরভাবে বোর্ড আকারে লিখে ফেলব দেন আমি সাধারণত যেটা মানে প্রিফার করি সেটা হলো যে কখনোই একটার বেশি মোবাইল নাম্বার বা ইমেল আইডি না দেওয়াটাই ভালো হ্যাঁ কারণটা হচ্ছে যে অনেক সময়তে এমপ্লয়ার কিন্তু আসলে কনফিউজ হয় যে একাধিক মোবাইল নাম্বার একাধিক ইমেল আইডি এটাতে সে আসলে কনফিউজ হয় এবং সাধারণত অনেকে বিরক্ত হয় কারণ আমি যদি একটা ইমেল আইডি টাতে মেল করতে গিয়ে দেখি যে না দুইটাতে মেল করতে হবে কারণ একটাতে মেল করলে যে আর মেল যদি না পাওয়া যায় দেন আর সমস্যা তৈরি হয় এবং এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিগুলো আমরা এত সুন্দর করে দিতে হবে কারণ আজকালকার ডিজিটাল যুগে কেউ আসলে ঠিকানায় সাধারণত পোস্ট করে না একমাত্র গভর্নমেন্ট জবগুলো ছাড়া যে গভর্নমেন্ট জবে অনেক সময়তেই চিঠি পাঠানো হয় যে পরীক্ষার জন্য বাট প্রাইভেট জবগুলোতে খুব সাধারণতই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এগুলো খুব সুন্দর করে দিতে হবে যাতে কারণ কারণ এগুলোর মাধ্যমেই দেখা যাচ্ছে যে দেয় এখন আমি যদি আমার মোবাইল নাম্বারটা যেটা দিলাম দেওয়ার পরে আমি খুব বেশি মোবাইল নাম্বারটা খুব বিজি করে রাখলাম বা দেখা গেল যে হঠাৎ করে চার্জ নাই ঘন্টার পর ঘন্টা বন্ধ হয়ে আছে আমি খেয়ালও করি নাই হ্যাঁ তো এই এই জিনিসগুলো আমাদেরকে পরিহার করতে হবে যেন না হলে আসলে দেখা যাচ্ছে যে যেটা সাধারণত হয় যে দেখা গেল যে আমাকে ফোন দিয়েছিল বাট আমি সামহাও রেসপন্স করিনি এবং এরপরে ফোন দিয়ে 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 আমি হচ্ছে খুঁজেও পাচ্ছি না এবং ফোন দেওয়ার পরেও আসলে দেখা যাচ্ছে এমপ্লয়ারও বিরক্ত হচ্ছে সো এই জিনিসটা খুব গুরুত্ব আকারে দেওয়া উচিত এবং আসলে সাধারণত সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যেই এমপ্লয়াররা সাধারণত ফোন দিয়ে থাকে সো এই সময়টা অ্যাক্টিভ থাকাটা ভালো এরপরে অনেকে অনেকে হচ্ছে অনেকে হচ্ছে যে এস এম এস গুলো ভালোভাবে পড়ে দেখে না হ্যাঁ দেখা গেলো যে একটা জবের টাকারে একটা ইন্টারভিউ এর এস এম এস আসছে যেটাকে এস আমি পড়লামই হচ্ছে দেখা গেলো যে ইন্টারভিউ ডেট যেদিন ছিল তারপরে আহ পাঁচ ছয় দিন পার হয়ে যাওয়ার পরে আমি গিয়ে পড়লাম তো তখন আসলে জিনিসটা সমস্যা হয়ে দাঁড়ায় এবং এই সমস্যা হওয়ার কারণে অনেকে জিনিসগুলো মিস করে এবং বারবার এমপ্লয়ারকে তখন ফোন দিয়ে যদি আমি বলি যে আমাকে ইন্টারভিউ নেন তখন আসলে এমপ্লয়ার বিরক্ত হয় এরপরে যদি কখনো এরকম হয় যে মোবাইল বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই মিসকড অ্যালার্ট সার্ভিসটা রাখতে হবে যাতে এই জিনিসগুলো আপনি এড়াতে পারেন হ্যাঁ এবং সে তখন আসলে আপনার দেখা যাচ্ছে যে অনেকে অপরিচিত থেকে কল ধরতে চান না বাট এই আসলে আসলে যেহেতু জব সব নম্বর সময়ে সময় সাধারণত ইমপ্লয়ের নাম্বার সেভ না থাকাটাই স্বাভাবিক তো এই সময়ে আসলে একটু সিনসিয়ার থাকা লাগবে এবং অনেকে যে দুইটি নম্বর মোবাইলে দিতে মানা করলাম এর মেন কারণ হচ্ছে কখন যদি এখন দেখা গেল যে দুইটা মোবাইলের একটা অ্যাক্টিভ নাই যখন দেখা গেলো যে ওইটাই যেটাই অ্যাক্টিভ নাই ওইটাতেই এমপ্লয়ের ফোন দিছে সো এটা পরিহারের জন্য একটাই নাম্বার দিন এবং একটা নাম্বারই খুব সিনসিয়ারলি মেনটেন করেন এবং ইমেল আইডিটা অন্তত দিনের মধ্যে একবার হলেও খুলে চেক করে দেখেন সো ওই জিনিসগুলো আমাদেরকে ইয়া করতে হবে এবং ইমেল আইডিরও আসলে আসলে একটা কথা বলতে চাই সেটা হলো যে অনেকে খুব ফানি ধরনের ইমেল আইডি পার্সোনাল ইমেল আইডি ক্রিয়েট করেন যেগুলো আসলে রিজিউমে দেওয়া একদমই অনুচিত যেমন অনেকে অনেকে বলে যে পাগলা ডট বাবা জিরো জিরো সেভেন বা জেমস বন্ড জিরো জিরো সেভেন তো এই ধরনের ক্রিয়ে ইমেল আইডি ক্রিয়েট করে সেটাকে দেওয়াটাও আসলে খুবই মানে রিজুমের জন্য খারাপ আর কি তা আপনি এমন একটা সুন্দর জিনিস রিজুম করবেন যার মধ্যে আপনার যেমন আপনার নামটা দিতে পারেন যে ঠিক আছে তামিদুর ডট রহমান অ্যাট দ্য জিমেল ডট কম বা তামিদুর রহমান ডট তাহমিদুর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এ ধরনের যদি আপনি প্রফেশনাল খুলেন তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হ্যাঁ এবং আপনি আর জিনিস খেয়াল করবেন কখনোই যদি কখনো আপনার নাম্বার দেন যে আপনি বললেন যে আপনার তাহমিদ জিরো ওয়ান টু থ্রি তো এই ধরনের দেওয়াটাও একটু রিস্কি কারণ তাহমিদের পরে জিরোটা আসলে জিরো নাকি ক্যাপিটাল ইংলিশ অক্ষর ও তো এইটা আসলে বুঝতেও একটু সমস্যা হয় তো এই জন্য আমাদের ইয়াগুলো সমস্যা এরপরে আরো কিছু যেটা হচ্ছে বিডি জবস অ্যাকাউন্ট তারপরে হচ্ছে লিঙ্কটিং অ্যাকাউন্ট এগুলো আমরা পার্সোনাল ব্র্যান্ডিং এ আলোচনা করব সেহেতু আমরা আপাতত এটা এগুলা এখানে আর আমরা বললাম না এরপরে আছে হচ্ছে যে দেন ইউজ অল একাডেমিক ডিসক্রিপশন মানে যদি ফ্রেশার হয়ে থাকেন তাহলে প্রথমে আপনি আপনার এডুকেশনাল এক্স ডিসক্রিপশনটা খুব সুন্দরভাবে দিবেন এবং ওইখানে যদি থিসিস করে থাকেন যে বিষয়ে থিসিস করেছেন সে বিষয়েও থিসিস জিনিসগুলো উল্লেখ করবেন আর এক্সপিরিয়েন্স হলে অবশ্যই সব কিছু জব জব ডিসক্রিপশনটা খুব সুন্দর করে ইয়া করতে হবে যদি খুব এক্সপিরিয়েন্স হয় তাহলে রেসপন্সিবিলিটি না দিয়ে রিল্যাক্স রাখলেও অনেকটা কোনো সমস্যা হয় না এরপরে আপনারা পার্সোনাল ডিটেলস যেমন এস ব্লাড গ্রুপ ন্যাশনালিটি এনআইডি ফাদার্স নেম মাদার্স নেম মেলিং অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এগুলো সাধারণত এক জায়গায় দেওয়ার চেষ্টা করবেন এগুলা সম্পর্কে যেটা বলা খুব জরুরি সেটা হলো যে একসাথে দেওয়ার চেষ্টা করবেন যাতে বিক্ষিপ্তভাবে দিলে আপনার আপনার সম্পর্কে যদি এমপ্লয়ার জানতে চায় তাহলে যেটা হয় যে বেশিরভাগ সময়তেই যেটা হয় যে এমপ্লয়ার আসলে বিক্ষিপ্ত হয়ে যায় খুঁজে যে আপনার পার্সোনাল ডিটেলগুলো কই হ্যাঁ তো আপনার আপনি যদি সবকিছু একসাথে একসাথে দিয়ে দেন তাহলে ইয়া এরকম করে করতে পারেন তবে এগুলো এক জায়গাতেই আপনার দেওয়াটা খুব ভালো এরপরে আপনার কিছু প্রফেশনাল আইডি আছে যেমন আমরা ইঞ্জিনিয়াররা আইবির মেম্বারশিপ নিয়ে থাকি সেগুলোও আসলে এগুলাও রাখতে পারেন আর বিশেষ করে ফ্রেশাররা অবশ্যই বাবা মায়ের নাম দেবেন বাবা মায়ের দেখা যাচ্ছে যে যদি অভিজ্ঞ হন তাহলে হয়তো অ্যাভয়েড করতে পারেন তবে ফ্রেশারগণ অবশ্যই বাবা মায়ের নাম্বার নাম ইউজ করাটা বেটার এবং মেল অ্যাড্রেসও খুব সুন্দরভাবে যেখানে অলরেডি আপনি তিন থেকে ছয় মাস বা এক বছর আপনি থাকেন সেখানে আপনি দিবেন এছাড়া অ্যাড্রেসটা অবশ্যই খুব সুন্দর করে লিখে দিবেন। এরপরও আরো কিছু জিনিস এই পার্সোনাল ডিটেলে অনেক কিছু দেখা যাচ্ছে যে স্পেশালাইজড কিছু জব আছে যেগুলার জন্য আপনাকে হাইট ওয়েট ম্যাট ম্যারিটাল স্ট্যাটাস রিলিজিয়ান এগুলো অনেক সময় দিতে বলে এগুলো আপনার জব সার্কুলারে আছে কি না সেটা দেখে নেবেন যদি না থাকে তাহলে কোনো সমস্যা মানে আপনি না দিয়েও দিতে পারেন বাট যদি এগুলো মেনশন করে দেয় তবে অবশ্যই এগুলো অ্যাডাস্ট করে দেবেন এরপর আসি হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ আর হচ্ছে ক্যারিয়ার সামারি অনেক সময়তেই আসলে যেটা হয় আমরা এই দুইটাকে নিয়ে আমরা গুলিয়ে ফেলি হ্যাঁ এখন আমরা আসলে ক্যারিয়ার অবজেক্টিভ কি আর ক্যারিয়ার সামারি কি এইটা আসলে ঠিকভাবে বুঝতে পারি না তো ক্যারিয়ার অবজেক্টিভটা হচ্ছে আপনার কি কি যোগ্যতা আছে এবং সেই যোগ্যতা সমূহ দিয়ে সংশ্লিষ্ট পদে থেকে কোম্পানি বা প্রতিষ্ঠানের উন্নতির জন্য কিভাবে অবদান রাখবেন এগুলাই হলো ক্যারিয়ার অবজেক্টিভ বা ক্যারিয়ারের উদ্দেশ্য এবং সাধারণত এক দুইটি বাক্যে এটা লেখা হয় এবং সিকিং ফর লুকিং ফর ওয়ান টু বিল্ড আপ মাই ক্যারিয়ার হ্যাঁ এগুলো আসলে না রাখাই ভালো কারণ এগুলো আসলে নেগেটিভ অর্থেই আসলে প্রকাশ করা হয় এবং চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী আসলে ক্যারিয়ার অবজেক্টিভটা লেখা উচিত যাতে আমি কি কি যোগ্যতা আছে এবং সেই যোগ্যতা দিয়ে এই পদের জন্য আমি ভালোভাবে কাজ করতে পারবো এবং ফ্রেশারদের জন্য এটা কিন্তু মাস্ট এটাও কিন্তু অবশ্যই দিতে হবে আবার যারা অনেক এক্সপিরিয়েন্স তারা কিন্তু ক্যারিয়ার অবজেক্টিভ নাও দিতে পারেন কারণ তারা অলরেডি ওই পদের জন্য এক্সপিরিয়েন্সড সো ক্যারিয়ার অবজেক্টিভ আপনারা না দিতেও পারেন আবার এদিকে যদি ক্যারিয়ার সামারি নিয়ে কথা বলি ক্যারিয়ার সামারিটা হচ্ছে আপনার সারা যে জব লাইফ সেটা আসলে একটা সামারি হ্যাঁ তো সেই সামারিটা জন্য আপনি কোন 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 পদে ছিলেন কি কি কাজ করেছেন কি কি অর্জন করেছেন হ্যাঁ সেগুলাই আসলে আপনাকে এগুলো দিতে হবে হ্যাঁ এবং ফ্রেশারদের আসলে ক্যারিয়ার সামারি আসলে তো নাই স্বাভাবিক তো আপনার ম্যাডাম মিনিমাম আসলে তিন বছর হয়ে যাওয়ার পরে ক্যারিয়ার সামারিটা দেওয়া শুরু করবেন তো এই জন্য ক্যারিয়ার অবজেক্টিভ কি আর ক্যারিয়ার সামারি কি এটা বেশিরভাগ সময় আমরা গুলিয়ে ফেলি এরপরে আছে হচ্ছে স্কিলস প্রফিসিয়েন্সিস এক্সপার্টাইজ তো আমাদের ফ্রেশারদের জন্য এগুলো আছে যে একাডেমিক থিওরিটিক্যাল ইন্টার্নশিপ স্কিল আছে আবার অভিজ্ঞতার জন্য এক্সপার্টাইজ কোর 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 স্কিলস কোয়ালিফিকেশন তো এগুলাও আমাদের যেগুলো আসে যে অভিজ্ঞ ব্যক্তিগুলোর কোথায় কোথায় কি কি স্কিল আছে সেগুলো আমাদের দরকার সেগুলা ইয়া করতে পারেন এরপরে আছে এরিয়া অফ এরিয়া অফ ফিল্ড অফ ইন্টারেস্ট তো এখানেও আসলে আপনার দেখা যাচ্ছে যে আপনার কোন ফিল্ডে পড়াশোনা করেছেন সেই ফিল্ড অনুযায়ী আপনার কোন কোন ফিল্ডে আপনি কাজ করতে আগ্রহী সেগুলো আপনি এখানে বর্ণনা করতে পারেন এরপরে জব এক্সপিরিয়েন্সে অবশ্যই জব এক্সপিরিয়েন্সের বর্ণনা দেওয়ার সময় আপনি কোন পদে জব করেছেন বা করছেন সে পদের নাম লিখতে হবে এবং কোম্পানির যে কোম্পানিতে জব করেছেন তারও নাম লিখতে হবে এবং তার ঠিকানা দেওয়াটা ভালো এবং কত থেকে কত জব করেছেন এবং ডিউরেশনটা ব্র্যাক মানে আপনি এত ধরেন যে সাপোজ জানুয়ারি দু হাজার থেকে জানুয়ারি দু পর্যন্ত আপনি জব করেছেন তো এখানে এটা লেখার পরে অবশ্যই ব্র্যাকেটে ওখানে কত বছর হচ্ছে সেটা লিখে দেবেন কিন্তু একদম একদম না যে একদম এক্স্যাক্টলি ডেটটা বর্ণনা করতে হবে যে জানুয়ারি জানুয়ারি থেকে না করলেও করাটা দরকার আর যদি এন্ট্রি লেভেলের জব হয় তাহলে অবশ্যই জব রেসপন্সিবিলিটিস অবশ্যই দেওয়া উচিত এবং জব যদি আপনার এন্ট্রি লেভেল পার হয়ে যায় অর্থাৎ আপনি যদি মিড লেভেলে চলে আসেন দেন কিছু অ্যাচিভমেন্ট দিতে পারেন বা আপনি কি কি করছেন যেমন একটা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার যদি আপনার তলা একটা বিল্ডিং বা ছয় তলা একটা বিল্ডিং কনস্ট্রাকশন কমপ্লিট করে থাকেন তো ওটা আপনার অ্যাচিভমেন্ট গুলো ওইভাবে সাজিয়ে রেখতে হবে সাজিয়ে আপনাকে লিখবেন আবার অনেকে দেখা যাচ্ছে যে পুরাতন কোম্পানির আসলে আপনি কারেন্ট যে জবটা করতেছেন সেটার আসলে জব রেসপন্সিবিলিটি দেওয়াটা বেটার কারণ অতীতের যেগুলো মানে আগের যেগুলো কোম্পানি সেগুলার জব রেসপন্সিবিলিটিস প্রথমে না এখন না দেওয়াই ভালো এবং কি অ্যাচিভমেন্ট গুলো আসলে দেওয়াটা জরুরি এরপরে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো আপনার দেওয়াটা জরুরি দেওয়াটা দিবেন হচ্ছে আপনার এক্সাম টাইটেলটা দিবেন এস এস সি এইচএসি বিএসিন ইন ইঞ্জিনিয়ারিং হ্যাঁ এরকম ইয়া দিবেন এবং আপনার কি মেজর ছিল এবং রেজাল্টটা আপনার কি রেজাল্ট হয়েছে সেগুলা বর্ণনা করতে পারেন যদি এক্সপিরিয়েন্সড হয়ে যান তাহলে রেজাল্টটা অ্যাভয়েড করতে পারেন না হলে আপনাকে অবশ্যই কত স্কেলের মধ্যে কত আপনার সিজিপিএ সেগুলো আপনাদেরকে আপনাকে দিতে হবে যেমন আপনার দেখা গেল এবং কিন্তু আপনার রেজাল্টটা একটু খারাপ ছিল তখন আসলে আস্তে আস্তে আপনি করতে এরপর আছে প্রফেশনাল সার্টিফিকেশন তো আমরা যেটা করতে যেটা সাধারণত করি প্রফেশনাল সার্টিফিকেশন আর ট্রেনিং ওয়ার্কশপ সেমিনার এগুলার মধ্যে আসলে গুলিয়ে ফেলি আমাদের প্রফেশনাল সার্টিফিকেশনটা আছে আসলে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার মতো কিছু প্র আমাদের কিছু ইয়া আছে ডিগ্রি আছে যেমন আমাদের ম্যানেজমেন্টের কিছু ডিগ্রি আছে যেগুলো সরকারি কিছু জায়গাতে আছে যেগুলোতে প্রফেশনাল একটা ডিগ্রি দেয় তো ওই ওই হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেশন আর ট্রেনিং ওয়ার্কশপ হচ্ছে যেমন আমরা সাপোজ ব্রিজ অফিসে গিয়ে আমরা একটা একদিনের ট্রেনিং করলাম বা থ্রি সি ইঞ্জিনিয়ারিং রিসার্চে গিয়ে আমরা একটা একদিনের ট্রেনিং করলাম সেটাকে আমরা ট্রেনিং ওয়ার্কশপ বা সেমিনারের আন্ডারে নিয়ে আসবো এরপরে আপনার সারা লাইফের অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট এগুলো দিতে পারেন ফ্রেশাররা আসলে এটার উপরে গুরুত্ব দেওয়া উচিত যেমন আমি যদি ক্লাস ফাইভে স্কলারশিপ পেয়ে থাকি ক্লাস এইটে যদি স্কলারশিপ পেয়ে থাকি বা এসএসসিতে স্কলারশিপ পেয়ে পেয়ে থাকি বা ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়ে থাকি এবং অন্যান্য যে কোনো অ্যাচিভমেন্ট আছে সেগুলো আসলে দেওয়াটা দরকার এবং ফ্রেশারদের জন্য এটা আসলে খুব ভালো একটা যাওয়া দরকার যেন এমপ্লয়ার বুঝতে পারে যে না আপনার আপনার যে একাডেমিক ক্যারিয়ার ছিল সেই ক্যারিয়ারও আপনি অনেক একজন ভালো একজন অ্যাচিভমেন্ট করছেন আর কি এর বাইরে এক্সট্রা ক্যারিকুলাম বা কোয়ার ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস করতে পারেন যেমন অনেকে আমরা ডিবেট সোসাইটির সাথে জড়িত আবার অনেক সাংস্কৃতিক সংস্থার সাথে জড়িত তো ওগুলা ওগুলা আপনাকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ এর মধ্যে দিতে পারেন অনেকে দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের যে ক্লাব আছে বা কবিতা আবৃত্তি আছে দেয়াল পত্রিকা লিখন আছে এগুলো এগুলো আপনি এখানে বর্ণনা করতে পারেন হ্যাঁ এরপরে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সিতে যেটা হলো যে অনেকে আসলে হাই 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 করে সব সময় বর্ণনা দিয়ে থাকে তো এটাও আসলে অ্যাভয়েড করতে হবে এটা খুবই আপনার খুবই স্মার্ট ওয়েতে দিতে হবে যেমন আমার আমি যদি লিখি যে প্রফেশনাল ওয়ার্কিং প্রফিসিয়েন্সি হ্যাঁ তাহলে হচ্ছে বেটার এখন আমি যদি সব কিছুতেই হাই হাই দিয়ে দিয়ে থাকি তো দেখা গেল যে এটা নিয়েও আসলে একটু সমস্যা হয় তো ওই সমস্যাটা আমরা না করাই ভালো যেমন আমাদের বেঙ্গলি স্বভাবভাবেই আমরা নেটিভ প্রফিসিয়েন্সি পাবো কারণ এটা আমাদের মাতৃভাষা সো ওইটা ওইভাবে আসলে বর্ণনা করাটাই বেটার এরপরে আসলে আসলে কম্পিউটার স্কিল কম্পিউটার স্কিল জন্য আসলে দেখা যাচ্ছে যারা এক্সপিরিয়েন্স তারা অলরেডি অলরেডি দেখা যাচ্ছে যে এক্সপিরিয়েন্স হয়ে যায় স্পেসিফিক জবের জন্য তো ওরা ওইভাবে বর্ণনা করলে ভালো হয় আর যেটা হচ্ছে যে যদি ফ্রেশার হয় তাহলে অবশ্যই তার এরকম একটা কম্পিউটার কম্পিউটার স্কিলসগুলো ভালো করে বর্ণনা করাটাই বেটার এরপরে হচ্ছে রেফারেন্সেস রেফারেন্সেস সাধারণত এটার কিছু কোম্পানি আছে কিছু গাইডলাইন দেয় যে আপনাদের ব্লাড রিলেশন হতে পারবে না তারপরে আবার আপনার আগের জবের জায়গায় হতে হবে আবার অনেকে বলে যে কোনো টিচারের রেফারেন্স দেওয়া যাবে না মানে যে একাডেমিক লাস্ট একাডেমিক জায়গা থেকে আবার অনেকে বলে যে আমার আপনার লাস্ট একাডেমিক দুই জায়গা থেকে আপনি টিচারের নামই শুধু দিতে হবে সো ওইটার বাধ্যবাধকতা কোটার ভালো করে চেক করে সার্কুলারে ভালো করে চেক করে তারপরে পাঠান গণহারে না পাঠিয়ে খুব স্পেসিফিক ওয়েতে চেক করে এটা পাঠাতে হবে এখন আমি আমরা আসি যে আমরা একটা সিবি এক্সাম্পল দেখি যে সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রেশারের জন্য যে কি রকম একটা সিবি হতে পারে এরকম একটা আহ সিবি শুরু হবে এরকম ভাবে হম তো ওপরের ইয়াটা না থাকলেও হবে তো সেখানে আমাদের এরকম এরকম সুন্দর করে আমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি লিঙ্কডিন টুইটার স্কাইপ যদি থাকে এগুলো অনেক সময়তে যদি আমাদের অনলাইনে যদি অনেক সময়তে যদি ইন্টারভিউ হয় তাহলে যেন সেটা হতে পারে সো ওগুলা আমাদেরকে ওইভাবে বর্ণনা করতে হবে এরপরে আমাদের ক্যারিয়ার অবজেক্টিভ প্রেশারের জন্য আসলে ক্যারিয়ার অবজেক্টিভ দিলেই হবে ক্যারিয়ার সামারি দরকার নেই তারপরে টেকনিক্যাল স্কিলস কি কি আছে এরিয়া অফ ইন্টারেস্ট কিভাবে আছে সে অনুযায়ী এডুকেশনাল কোয়ালিফিকেশন ইন্টার্নশিপ কি কি ইন্টার্নশিপ করছিলেন এখানে অ্যাকাডেমিক প্রজেক্ট নলেজ ওয়ান আপনার কী কী অ্যাকাডেমিক নলেজ হয়েছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হয়েছে সেগুলোতে আপনারা বর্ণনা করবেন এবং পার্সোনাল স্কিলস গুলো দেখা দেওয়া হবে এবং ল্যাঙ্গুয়েজ স্কিলস ল্যাঙ্গুয়েজ এরপরে রেফারেন্সেস হ্যাঁ তারপরে ডিক্লারেশন এবং অথেন্টিকেশন অথেন্টিসিটি এরকমও একটা দেওয়া লাগবে যাতে আপনি রেফারেন্স মানে ডিক্লারেশন দিচ্ছেন যে সব কিছু আসলে ওকে আছে এবং সব কিছু সত্য হ্যাঁ তো এটা এটা দেওয়াটাও আসলে গুরুত্বপূর্ণ হুম এছাড়া এই সিভি রাইটিং এর জন্য আসলে অনেক কিছু নিয়মকানুন আছে যেমন আপনার পেজ সেট আপ মার্জিন টপ এক ইঞ্চি লেফটে এক ইঞ্চি বটম এক ইঞ্চি রাইট এক ইঞ্চি এরকমও হতে পারে আবার অনেকে অনেকে কাস্টমাইজ করে এটাকে টপে পয়েন্ট ফাইভ ইঞ্চ বটম পয়েন্ট ফোর ইঞ্চ তারপরে লেফটে পয়েন্ট ফাইভ ইঞ্চ রাইটে পয়েন্ট ফোর ইঞ্চ এভাবে দিতে পারে আর অবশ্যই পেপার অবশ্যই এ ফোর হইতে হবে এটাও ভালো করে দেখবেন সিভিটা রিজিউমটা আসলে কি ইয়াতে আছে এরপরে ফন্ট সাইজও আপনার এখানে কথা আসতে পারে যেমন আমাদের ফন্ট অনেকগুলো ফন্ট আমরা ইউজ করতে পারি যেমন বেশিরভাগই আমরা সাধারণত যেটা ইয়া করি যে টাইমস নিউ রোমান্স এরিয়াল এগুলো এছাড়াও আছে ভারদানা তাহমা ক্যালিভ্রি বডি এই ধরনের গুলো ইউজ করলে হবে এবং সাইজ এরিয়াল এবং থেকে বারো হলে বেটার। এবং সম্পূর্ণ ইয়াতে একটাই ফন্ট ফন্ট এবং ফন্ট সাইজ নির্বাচন করবেন এবং হেডিংগুলো যদি একটু বড় করতে চান তাহলে প্রত্যেকটা হেডিংই যেন ওরকম থাকে এবং আসলে কালার গুলো কালার কালারিং না করাটাই বেটার হ্যাঁ তারপরে যদি কালার করতে চান তাহলে হচ্ছে অটোমেটিক কালার পজিশনে রেখে যেটা হয় যে অনেক অনেক সময়তে অটোটো অটোমেটিক কালার যদি রাখেন তাহলে অনেক সময়তে প্রিন্ট করতে গেলে কালার নিয়ে প্রবলেম হয় তো ওই জন্য কালারগুলো না রাখাই ভালো তারপরে প্যারাগ্রাফ ঠিকভাবে আছে কিনা সেটা দেখবেন যে প্যারাগ্রাফে এব্রো থেব্রো হয়ে গেলেও আসলে একটু সমস্যা সেগুলো করবেন এবং স্পেসিং জিনিসগুলো খেয়াল করবেন যে দেখা গেল যে স্পেসিং এক জায়গায় এক রকম স্পেসিং থাকে সেগুলোও আসলে আমাদেরকে চেক করে নিতে হবে তো সাধারণত এই জিনিসগুলো আমাদেরকে ইয়া করে নিতে হবে এর চাইতেও অনেক আরো আরো কথা বলা যেতে পারে যেগুলো নিয়ে আসলে ইয়া করবেন বাট আমি আমার মনে হয় যে এইগুলা অনেকেই বেশি অনেকে অনেক কিছু জানেন সো ওগুলাতে আর আমি অত ডিটেলসে গেলাম না তো এখন যদি আপনার প্রিন্ট করে পাঠান তাহলে কি রকম ইয়া করবেন অবশ্যই মানে এক কপি অ্যাটাচ করে পিন আপ করে দিতে পারেন গাম দিয়ে লাগিয়েও দিতে পারেন বাট খুব সুন্দর করে দেখা যাচ্ছে যে অনেকে যেটা করে সেটা হলো যে সিবির সাথেই ছবিটা প্রিন্ট দেয় হ্যাঁ তো এটা অনেকেই আসলে অনেক এমপ্লয়ারই এটাকে অ্যাভয়েড মানে বিরক্ত প্রকাশ করে তো ওইভাবে না দেওয়াটাই বেটার হ্যাঁ একটা অন্তত ছবি বা দুইটা ছবি একটু ইয়া করে দিতে হবে এরপরে যদি আমি এরপরে যদি আমি অবশ্যই লিগাল একটা সাইজের ইনভেলপ নিব ইনভেলপ নিয়ে সেটাতে আমরা ইয়া করব যাতে খুব সুন্দরভাবে ওপরে নাম ঠিকানা পাঠিয়ে আমি পাঠাতে পারি সো এগুলো অবশ্যই ইয়া করতে পারেন আবার খামের ঠিকানাটা আবার আপনি ইয়া প্রিন্টেড করেও দিতে পারেন তাহলে হচ্ছে আর স্মার্ট দেখায় তো ইমেলের রিজিউম রিজুম পাঠানোরও একটু আর স্মার্ট ইয়া করতে হবে যেমন আমরা যেটা করি সেটা হলো যে ফাইলের নামগুলো সেভ করি হচ্ছে নিজের নাম ইচ্ছা মতো যেমন মাই সিভি 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 যেমন তাহমিদ বা বা ফাইনাল সি ভি হ্যাঁ এভাবে না লিখে আপনি যদি একটু স্পেসিফিক ওয়েতে লিখেন যে রিজিউম আন্ডার স্কোর তাহমিদ আন্ডার স্কোর এরকম যদি এভাবে যদি একটু সেভ করেন যাতে আপনার বোঝা যায় যে না আসলে সিভিটা আপনাকে আপনার অনেক কিছু মেনশন করতেছে বা আপনি হচ্ছে কোন সিভিল ইঞ্জিনিয়ারিং আন্ডার স্কোর সিভিল ইঞ্জিনিয়ারিং বা আন্ডার স্কোর আইটি এরকম যদি দিয়ে দেন তাহলে একটু স্পেসিফিক আকারে যদি আপনার ফাইল নেমটা থাকে দেন একটু স্মার্টার ওয়েতে ফাইলটা সেন্ড করা হবে এবং অবশ্যই মেল বডিতেও একটা কিছু লিখবেন সুন্দর করে আপনার পাঁচ ছয় লাইনের যে আমি কভার লেটারের মতো করেও লিখতে পারেন কভার লেটার নিয়ে আমি একটু পরে বলতেছি তো কভার লেটারের মতো করে লিখতে পারেন যাতে আপনার আমরা যেটা করি যে অনেক সময়তে মেলটা ফাঁকা থাকে এবং খুব সুন্দর করে আমি হচ্ছে নিজের সিবিটা পাঠিয়ে দিই হ্যাঁ যাতে আসলে খুবই অনেক এমপ্লয়ীডে এটাতে খুবই বিরক্ত হয় এবং দেখা যাচ্ছে যে আপনার সিবিটা দেখলোই না সিবিটা ফেলে দিল তো ওই রকম ওরকম যদি না করা হয় তাহলে ওই জিনিসগুলো আমাদেরকে ইয়া করতে হবে এবং ইমেল পাঠানোর সময় অবশ্যই ইমেলের এই স্পেলিংগুলো চেক করে নেবেন যাতে ভুল দেখা গেলো যে আপনি পাঠিয়ে দিয়েছেন কিন্তু দেখা গেলো যে আপনি পাচ্ছেন না এবং আপনার অবশ্যই এইখানে একটা ছবির যে জায়গাটা আছে সেখানে অবশ্যই সফট কপ সব ছবিটা আপনাকে মেলে অ্যাটাচ করে দিতে হবে এবং আরেকটা কাজ যেটা যেটা করে সবাই সেটা হলো যে মেল পাঠাচ্ছে ফরওয়ার্ডিং মেল পাঠাচ্ছে ফরওয়ার্ডিং এই জিনিসটাও আসলে খুব সুন্দর করে অ্যাভয়েড করা করতে হবে কারণ আপনি যে ফরওয়ার্ডিং পাঠাচ্ছেন এটার ইনফরমেশন কিন্তু পরবর্তী যে এমপ্লয়ার সে কিন্তু দেখছে এবং খুব এটাতেও কিন্তু অনেকবারই বিরক্ত হয় এর চাইতে খুব সুন্দর করে আগের আগের যে মেল বডিতে আমি লিখেছিলাম সেটাও যদি আমি কপি পেস্ট করে নিয়ে এসে নতুন করে মেল করি এইটা হচ্ছে খুব স্মার্টার ওয়েতে সিবিটা পাঠানো সো এই জিনিসগুলো আসলে আমাদেরকে ইয়া রাখতে হবে তারপরে আপনার অটো সিগনেচার আসলে আপনি আপনি যদি যদি জব জবের ক্ষেত্রে করতে চান তাহলে অফ রাখাই ভালো প্রত্যেকবারে যদি আপনি সুন্দর করে অটো সিগনেচার না দিয়ে নামগুলো সুন্দর করে লিখে পাঠান তাহলে সেটাই বেটার তারপরে আপনার সব সব জায়গাতে স্পেলিং চেক গুলো আপনি করে দেখতে হবে হ্যাঁ এই জিনিসগুলো আসলে করাটা জরুরি হুম আবার অনেকে অনেকে আপনার নির্দেশনাও কিন্তু থাকে যে আমি কোন ফর্ম্যাটে সিবিটা পাঠাবো সিবিটা কি আমি জেপিজি আকারে পাঠাবো নাকি ডক ফাইল আকারে পাঠাবো নাকি পিডিএফ আকারে পাঠাবো তো ওই জিনিসগুলো আমাদের খুব সুন্দর করে পড়ে তারপরে হচ্ছে করাটা জরুরি কারণ এই জন্যই আসলে দেখা গেল যে হাজার হাজার আমরা পাঠিয়ে আসলে আমরা হচ্ছে প্রত্যাখ্যাত হই তো ওই জিনিসগুলোই আমাদের ইয়া করতে হবে তারপরে কিছু কিছু আপনার হয়তো মানে কিছু ওয়ার্ড স্ট্রং ওয়ার্ড বলি সেগুলো নিয়েও একটু পড়াশোনা করতে পারেন যেমন আমরা একটু ভিন্ন ধারার কথা যদি লিখি যে ইউজড শব্দটা না লিখে যদি লিখি যে অপারেটেড বা অ্যাক্টিভেটেড অর্গানাইজড না লিখে লিখে যদি মেইনটেন অ্যারেঞ্জ রিসার্চ না লিখে যদি বলে লিখি যে অ্যানালাইজ ডায়াগনোলাইজড মেজার্ড এই ধরনের যদি শব্দ চয়নটা একটু যদি আমরা ভালো করে দেখি তাহলে যেটা হবে যে আমরা অনেক কিছুই অনেক কিছুই সুবিধা হবে সো এটা আসলে আমাদেরকে বুঝতে হবে যে আসলে কোনটার জন্য কার জরুরি তো আমরা এখানে একটা আইটি ফ্রেশারের ইয়া দেখি আইটি ফ্রেশারেরও আপনার আমার ফ্রেশারদের জন্য যে আমি যদি নাম দিয়ে তার স সঠিক ইয়াগুলো আমরা দিলাম দেওয়ার পরে ক্যারিয়ার অবজেক্টিভ কম্পিটেন্সিস টেকনিক্যাল স্কিলস এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড প্রজেক্ট এক্সপিরিয়েন্স টেকনিক্যাল সার্টিফিকেট ট্রেনিং সেমিনার পার্সোনাল স্ট্রেংথ হ্যাঁ এভাবে খুব সুন্দর করে বুলেট আকারে দিতে হবে যেন এমপ্লয়েড দেখেই সুন্দরভাবে বুঝতে পারে যে না আপনার ওয়েল অর্গানাইজড একটা সিভি এবং আপনার বুলেট আকারে যে জিনিসগুলো যেগুলো মেনশন করছেন সেগুলোও খুব সুন্দর করে যেন বুঝতে পারে তাহলে এখন আসি আমাদের কিছু থাকা দরকার সব কোনো একটা যে কোনো কাজ করতে গেলে আমাদের আসলে সব লাগে তো আমরা যখন সিবিটা তৈরি করা শেষ তৈরি করা শেষেও আসলে আমাদেরকে কিছু চেক লিস্ট বানাইতে হবে যেমন কোনো কপি পেস্ট তথ্য দিছি কিনা হ্যাঁ দেখা গেলো যে আমি কপি পেস্ট তথ্য দিয়ে এক জায়গা থেকে কপি পেস্ট করে নিয়ে এসে যেমন আরেকজনের একজনের ক্যারিয়ার সামারি বা একটা ক্যারিয়ার অবজেক্টিভ কপি করে নিয়ে এসে আমি জাস্ট সুন্দর করে কপি করে বসে দিয়েছি কিন্তু সবারই তো ক্যারিয়ার সামারি ক্যামিয়ার অবজেক্টিভ একরকম না সো ওইটা তো আমাদেরকে খুব দেখতে হবে যেমন অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য অ্যাভয়েড করাটাই ভালো যেমন আমার আমার আমি দেখা গেল যে খুব মানে যেগুলা খুব বেশি জবের জন্য দরকার না যেমন আমি কোন কোন ধর্মের বা আমার আমার হাইট কতটুকু অনেক আসলে খুব বেশি এগুলো দরকার হয় না ওই জিনিসগুলো আসলে দেখা গেল যে যদি না দেখা হয় তাহলে করাটাই ভালো এরপরে নির্দিষ্ট পদের জন্য যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে ওই পদের জন্য আমার ওই রিজিউমটা লেখা হয়েছে কিনা সেটা কিন্তু আমাদেরকে চেক করতে হবে এরপরে আমরা যেটা একটু আগে বললাম যে শক্তিশালী যে ওয়ার্ডগুলো আছে জাস্ট আমাদের যেগুলো আছে যে আমরা ওয়ার্ড লিস্ট আমরা দেখি যে একটা সাধারণ সাধারণ ওয়ার্ডের আর একটা ভালো ওয়ার্ড যদি ইউজ করি তাহলে বাক্যটাও আসলে অনেক সুন্দর দেখায় তো ওই ধরনের জিনিসগুলো আমাদেরকে ইউজ করতে হবে এরপরে আমার এসএসসি সার্টিফিকেটের সাথে আমার জিনিসগুলো আছে কিনা তারপরে আমার স্কাইপ টুইটার অ্যাকাউন্ট এগুলো দেওয়া আছে কিনা হ্যাঁ যদি আমাদের শুধু লিঙ্কড ইন থাকে শুধু লিঙ্কড ইন কারণ আজকাল অবশ্যই ডিজিটাল সবকিছু ডিজিটাল যুগ যেমন আপনার কিন্তু অনেকে অনেক এইচআর কিন্তু দেখে যে আপনি আপনার ফেসবুক প্রোফাইল ঘেটে দেখে অনেক অনেক লিঙ্কড ইন ঘেটে দেখে যাতে আপনি আসলে কি কি অ্যাক্টিভিটির সাথে জড়িত এগুলাও আপনার কিন্তু অনেকে চেক করে দেখে সো একটা জব পাওয়ার ক্ষেত্রে এগুলোও কিন্তু কম গুরুত্বপূর্ণ না হ্যাঁ এরপরে ক্যারিয়ার অবজেক্টিভ সহ সকল হেডিংস চাকরির বিজ্ঞাপনের সাথে মিল রেখে করা হয়েছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে এবং আপনার একাডেমিক স্কিলস কোনো কিছু বাদ পড়ছে কিনা মানে জব এক্সপিরিয়েন্স কোনো কিছু বাদ পড়ছে কিনা কোনো অ্যাচিভমেন্ট আপনি দিতে ভুলে গেছেন হ্যাঁ যেমন আমি অনেক দিন আমি আমি যখন ফ্রেশার ছিলাম তখন আমি কিন্তু অনেক দিন আমি যে আমার ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছি সেটা লিখতেই ভুলে যেতাম হ্যাঁ কিন্তু আসলে কিন্তু সেটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট যে না স্কলারশিপ সে পেয়েছে হ্যাঁ তো এটা হচ্ছে তারপরে আপনার যদি স্পেসিফিকভাবে স্যালারির কথা উল্লেখ না করে তবে আপনার কত স্যালারি পাচ্ছেন সেটা উল্লেখ না করাটাই বেটার তো ওইটাও আমার চেক দিতে হবে এরপরে আপনার যে তথ্য দিচ্ছেন সেটা চাকরির সার্কুলারের সাথে মিল মিল না কি না সেটাও দেখতে হবে যেমন আপনি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং আপনি যদি দেখা গেল যে আপনি জন্য বা একটা অন্য কোনো আপনার দেখা যাচ্ছে ইন্টার ডিজাইন নিয়ে আপনার কোনো ধরনের কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড নাই কিন্তু আপনি সুন্দর করে ইয়া করে দিয়েছেন অ্যাপ্লাই করে দিয়েছেন কিন্তু যদি আপনি ওইটাকে ঘুরিয়ে টুরিয়ে যদি কখনো আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে ওইভাবে যদি ঘুরিয়ে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে কল করতেও পারে হুম তো ওই জিনিসগুলো আমাদেরকে মিলাই দেখতে হবে এবং অবশ্যই ফ্রেশারদের জন্য ইন্টার্নশিপ বা আমার থিসিসের টপিক কি ছিল কি কি কাজ করেছি তারপরে পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স যদি থাকে বা আমি যদি টিউশন করাই সেগুলোও যদি ফ্রেশারদের আসলে বর্ণনা করা যেতে পারে হ্যাঁ এরপরে জব রিলেটেড কোনো স্কিল যদি দেখানো লাগে সেগুলোও দেখাতে হবে হ্যাঁ এবার বানানো ভাষাগত কোনো ভুল আছে কিনা সেগুলো আসলে বারবার স্পেলিং চেক দেওয়া হয়েছে কিনা এবং অবশ্যই দুইজনের রেফারেন্স দেওয়া ভালো এবং ফ্রেশারদের জন্য এটা ম্যান্ডেটরি হ্যাঁ এবং মানে এবং তার অনেকে যেটা হচ্ছে শেষে যখন আমরা ডিক্লেয়ার করতেছি তখন তারিখটা হয়ে যায় তারিখটা চেঞ্জ করা হয় না তো ওইটা আপডেট তারিখটা দেওয়া আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে এরপরে কোনো তারপরে আর ফরম্যাটিং চেক চেকিংয়ে আপনার দেখতে পারেন যে কম্পিউটার ফরম্যাটিং চেকিংয়েও জিনিসগুলো চেক করতে পারেন যে কোনো কালার পিকচার মানে পিকচার সাইজ কীরকম হ্যাঁ এগুলো দেওয়া হয়েছে কি না তারপরে অপ্রয়োজনীয় বোল্ড বা মোটা কালিতে লেখা হয়েছে কি না তারপরে বুলেট ছাড়া অন্য কোনো সিম্বল দিয়ে অযথা বিরক্তি অনেক সময়তেই আসলে বিরক্তির কারণ হয় সেগুলো দেওয়া হয়েছে কিনা হ্যাঁ তারপরে মূল হেডিং ছাড়া অনেক জায়গাতে আন্ডারলাইন পড়ে যায় হ্যাঁ এরপরে হচ্ছে আমাদের আসলে খুব খুবই স্পেসিফিক আমাদের অনেক ইনফো থাকবে বাট আমাদের জন্য রিজিউমটা এক দুই পেজের বেশি না হয় এটাই বেছে বেটার তারপরে কোন শব্দ বা লাইন সরাতে হ্যাঁ ট্যাব আমরা ইউজ করছি কিনা মানে স্পেসিং ঠিকভাবে দিছে কিনা ফন সাইজ গুলো ঠিকভাবে দিছে কিনা হ্যাঁ এক এক ফন্ড এক এক রকম হয়েছে কিনা হ্যাঁ এবং ফন্টগুলো অনেক সময়তে লেগে লেগে যায় হ্যাঁ এগুলা হয়েছে কিনা সেগুলো আমাদেরকে দেখে নিতে হবে এরপর আসি যে কভার কভার লেটার কভার লেটারটাও আসলে খুব কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাঁ কভার লেটারও অনেকগুলো পার্ট আছে যেমন প্রথম প্রথম পার্টে আপনি অবশ্যই তারিখটা মেনশন করবেন প্রাপকের নাম তারপরে কোন কোম্পানি ফুল ঠিকানা একটু দিবেন হ্যাঁ এইখানে আসলে আরো একটা এইসব টু এগুলা না দিলেও ব্যবহার করলেও চলবে হ্যাঁ কারণ অনেকদিন আগে এগুলা বাদ পড়ে গেছে সরাসরি আমি যদি ম্যানেজার বা এইচার ইয়া করি তাহলে হবে এরপরে হচ্ছে সাবজেক্ট লাইনটা আমাদেরকে দেখতে হবে যে অ্যাপ্লাই ফর কোন পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করতেছি এরপরে হচ্ছে রেফারেন্স লাইনও দিতে হবে রেফারেন্স লাইন মানে আপনি কোথা থেকে সার্কুলারটা দেখছেন কোথা থেকে আমি সার্কুলারটা ইয়া করব এগুলা খুব দেখতে হবে এরপরে আপনার চতুর্থ যাবে সম্বোধন করে একটা দিতে হবে যে ডেয়ার স্যার ডেয়ার ম্যাডাম হ্যাঁ এরপরে যাক যার যদি এইচআর ম্যানেজার লেখেন দেয়ার এইচআর ম্যানেজার বা এই যে ধরনের জিনিসগুলো আপনি দিতে পারেন এরপরে আপনি পঞ্চম ধাপে ইন্টারে অবশ্যই ইয়াতে আপনার কোথা থেকে আপনি চাকরির সোর্সটা পেয়েছেন সেটা অ্যাপ্লাই লিখতে হবে মেন বডিতে আপনি এন্ট্রি লেভেল নাকি মিড লেভেল নাকি টপ লেভেল সেরকম একটা বর্ণনা দিতে হবে বর্ণনা দিয়ে আপনাকে আপনি যে ইন্টারভিউ জন্য ডাকলে যে নিশ্চিত যাবেন সেটা অবশ্যই দিতে হবে এবং আপনাকে একটা একটা ধন্যবাদ দিয়ে বিদায়ী বিদায়ী স্বাক্ষর দিতে হবে আর কি তো এভাবে আপনি খুব সুন্দর করে একটা কভার লেটার লিখতে পারেন এরকম একটা কভারের কভার লেটারের আমি একটা বর্ণনা দিলাম এখানে দেখেন যে একটা ডেট দেওয়া আছে তারপরে ম্যানেজারের ইয়া মানে ফুল ঠিকানা দেওয়া আছে রেফারেন্স দেওয়া আছে এবং সুন্দর করে কভার লেটারটা লিখে সিগনেচার করা এই কভার লেটারটাও আমরা মেল বডিটাও কিন্তু এভাবে কিন্তু দিতে পারি কোনো সমস্যা নেই আজকে এ পর্যন্তই অনেক দেখা যাচ্ছে যে অনেকের কাছে জিনিসটা অপ্রয়োজনীয় কিন্তু দেখা গেল যে আমরা বেশিরভাগ সময়তেই এই জিনিসগুলো বেশিরভাগ সময়তে ভুল করে থাকি এবং আমরা জব পাচ্ছি না বলে খুব ফ্রাস্ট্রেশনে থাকি বাট দেখা গেল যে আমরা মিস্টেক এই ধরনের মিস্টেক গুলোতে আসলে আমরা জবগুলো পাচ্ছি না তো ওই এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো তো থ্রি সি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ কিছু অনলাইন কোর্সও আছে আমাদের সেগুলো আপনারা দেখতে পারেন যেমন ইটার্স অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন ফর আর বিল্ডিং দেন সেফ অ্যান্ড জিও ফাইভ স্টার্ট ফো অ্যানালাইসিস ডিজাইন ফর স্টিল বিল্ডিং বিএন বিসি টু থাউজেন্ড সেভেনটিন এক্সপ্লেনেশন স্টিল স্টিম ইটিং এম এস সি প্রিপারেশন ফর বুয়েট আমাদের এই কয়েকটাই অনলাইন কোর্স আপাতত আছে তো এখন দিন দিন আমাদের ইয়ার সংখ্যারও বাড়তেছে করোনা ইনফেক্টেড সংখ্যা আরও বাড়তেছে তো আমরা সবাই বাসায় বসে কোর্সগুলো করি তো আজকে এ পর্যন্তই কালকে হয়তো কালকে বা আমরা সময় সময় হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে হয়তো এর পরবর্তীতে আমরা আসব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ